পাতাগুলা উপরে দিব তারপর আমার শরীরে ভরবে কিনা ছবি ভিডিও কিছুই খিচতে পারিনি আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া পার্কে এটা প্রায় কত মাইল 6.5 মাইল দূরে আর আমাদের যেতে লাগবে হচ্ছে 31 মিনিট সো চলুন যাওয়া যাক আমরা মাত্র রওনা দিয়েছি আজকের ওয়েদার অনেক নীল আরেক সাইডে অনেক মানে মেঘে কালো হয়ে রয়েছে ফাইনালি আমরা এসে পড়েছি সাড়ে ছয় টাকা বাট ওইখানে না ছিল 8.5 টাকা বিশাল বড় পার্ক না মাম্মা আমার ওকে ওয়েট করো ওয়েট 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 ড্যাডি এসে নিক অনেক বড় পার্ক কারণ এটা পুরো চারদিক দিয়ে তো তোমার তিনটা গেট মেন গেট হচ্ছে তিনটা এদিক দিয়ে একটা ঢোকার ওই দিক দিয়েও সাউথ পার্ক তো মনে করো এটার অর্ধেক হইব এটার ভিউটা অনেক সুন্দর এটা হচ্ছে অটাম সব গাছের পাতাই হলুদ হয়ে গেছে না প্রচুর বাতাস বাট ভিউটা তুমি মাইনারে ধরবো না মনে ধরবো তো এখানে যা যা দেখতে পারছেন সবগুলো হচ্ছে পার্কে আছে হাঁস মুরগি বিলাই যা আছে সব ও বিলাই নেই ও কত প্রকারের হাঁস আর পাখি এখানে ডগস অ্যালাউ না ফিশিং অ্যালাউ না সুইমিং অ্যালাউ না আমাদেরও কাশফুল আছে তাই না কিন্তু এটা বাহিরে থাকলে কি একটু ছবি তোলা যায় তো এই পাতা একদম সব ভিজা ভিজা
এটা তো সেন্ট্রাল লন্ডনের ভিতরে না না মামি টিশু এত বাতাস যা বলার বাহিরে, মনে হয় যে উড়ে নিয়ে চলে যাইব। আর এটা একটা টেম্পল টাইপের একটা ডিজাইন দেয়া তৈরি করা, এটা মেবি জাস্ট রেস্টের জন্য। বাট ওভারঅল অনেক সুন্দর। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের এখানে ছবি টবি তোলা শেষ, এখন আমরা অন্য সাইডে যাচ্ছি। ওই সাইডটা একটু নিচার সাইড, আর এই সাইডটা পুরো টুকি ল্যাক। অনেক দূরে চলে গেছে, দেখি আমাকে কে আগে ধরতে পারে। ইফ শি ফার্স্ট টাচ মি ইয়ে ইফ শি ফার্স্ট। ইপসি গাছের উপর, ইপসি ইপসি দেখো দেখো দেখো, তুমি ধরবে ইপসি? এই আমাদের আমাদের বাসা পার্কের এগুলো এত জোরে দৌড়ানে, তা না ইপসি গাছের উপর ঠুস কইরা পইরা কাপড় টুপড় সব নোংরা কইরা ফেলছে। আমরা পার্কের এক প্রান্ত শেষ করেছি মাত্র। আমরা একদম ওই সাইড দিয়ে ঘুরে দেন এই সাইড দিয়ে আসছি। বেসিক্যালি একটা সাইড মাত্র শেষ হয়েছে, আর ওই পানিটারই এই পর্যন্ত আসতেছে বাতাসের কারণে। কাশফুল কি পরিমাণ, কাম 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 ইফি, চলে এদিক দিয়ে চলে যায়, কারণ এখানে অনেক বাতাস। দেখছো, সো মেনি ডাকস, ডিপ ওয়াটার। এটা হচ্ছে পুরো পার্কের একটা নকশা। আমরা মাত্র এই সাইডটা শেষ করেছি, এখানে আছে এখনো এই জায়গাটা পুরো টুকুই রয়েছে। ইপসি অনেক সুবিধাবাদী, ওরে যখন বলা হয় যে চকলেট দিব তখন
সুন্দর করে বসে পড়ে একদম রেডি হইয়া। আগে কুকিজ দাও, আগে ফার্স্টে তুমি কুকিজ খাবে, ফার্স্টে তুমি কুকিজ খাবে, দেন তুমি এই সাইডটা হচ্ছে শুধুমাত্র হাঁটার জন্য, ব্যায়ামের জন্য, আর এখানে হচ্ছে কোনো ল্যাটেক কিচ্ছু নাই, চারিপাশে শুধু গাছ আর গাছ। আমার অনেক ইচ্ছে ছিল পাতাগুলা উপরে দিব, তারপর আমার শরীরে পড়বে, কিন্তু এত ভিজা ভিজা পাতা, কাদা, অনেক কাদা। তো একটা পাতা দিয়ে আমি আমার কাজ সারিয়ে দিয়েছি। আমরা আর ওই সাইডে যাইনি, কারণ ওই সাইডে একই, বাট আমার আফসোস আমি পাতাগুলো নিয়ে ছবি ভিডিও কিছুই খিচতে পারিনি। পাতাগুলো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি, প্রচুর বাতাস। এটা হচ্ছে দুই সাইডে একই পার্ক, দুইটা অংশ, এই সাইডে হচ্ছে লেক আর ডান সাইডে হচ্ছে শুধু হাঁটার আর ব্যায়াম করার জায়গা। এই পার্কটা কিন্তু তিনটা পার্ট আছে, হ্যাঁ তিন পার্ট আছে, দুই দুই পাশে দুইটাতে শুধু গাছ, হাঁটা দৌড়ানো এইসব। উইকেন্ডে প্রচুর ভিড় হয়, এই জন্য আমি উইকেন্ডে আসি না, কারণ ভাইরাস দেখি। আর হচ্ছে এই সাইডে বাচ্চাদের খেলার ব্যবস্থা, ইপসিমনিকে নিয়ে এই কারণে এই সাইডে আসি নাই, কারণ ও আসলে এখান থেকে যাবে না। তারপর বলো তোমার আজকে কি রকম লেগেছে ঘুরে আমার সাথে? মাশাআল্লাহ ওয়েদারটা ভালো ছিল, দেখা ভালো লাগছে ওয়েদারটা, বৃষ্টি থাকলে আজকের দিনটা প্ল্যানিং ডে মাটি হয়ে যেত। হ্যাঁ, আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন অবশ্য বৃষ্টি ছিল, আমরা ধীরে ধীরে বৃষ্টিতে ভিজা ভিজা তারপর গাড়িতে উঠছি, কিন্তু এইখানে অনেক রোদ। আমরা হচ্ছে এখন খাবো রাইস বার্গার, এটা চিজ বার্গার, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার আরেকটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।